আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে এখানে ফ্রাইডে, দেখুন এই নদীটা দেখুন কি সুন্দর, মাশা আল্লাহ সুবহান আল্লাহ। একদিকে বরফ জমে আছে, কি অদ্ভুত সুন্দর লাগছে, তাই না? আমি এটাকে বলি বরফ গলা নদী। জহির রায়হানের যে বই আছে বরফ গলা নদী, আমার কাহিনীটা মনে নেই, ছোটবেলায় পড়েছিলাম, তখন পড়েছিলাম, কিছুই বুঝতে পারিনি বোধ হয়, এখন পড়লে হয়তোবা বুঝতে পারবো। এখানে গল্পের বই পড়ার তো কোনো তেমন কোনো ব্যবস্থা নাই, তো যখন কলেজ লাইফে ছিলাম বা ইউনিভার্সিটি লাইফে তখন অনেক বই পড়তাম, স্কুল কলেজ প্রচুর গল্পের বই পড়তাম, উপন্যাস পড়তাম বিভিন্ন লেখকের, কোনো স্পেশাল লেখক না যে তারটাই পড়বো নোটা না, সবার বই পড়তাম, মোটামুটি ভালো লাগতো ঘন্টার পর ঘন্টা, এক অদ্ভুত নেশা। বই পড়ার যার নেশা আছে সে বুঝবেন যে বই পড়াটা কত একটা মারাত্মক নেশা। বই মেলাতে গেলে আপনি শুধু বইই কিনবেন, আপনার কাছে টাকা কোনো ব্যাপার হবে না, কিনতেই থাকবেন। বাতাস তো এরকম হতো ফেব্রুয়ারিতে যখন বইমেলা হতো, বইমেলায় গেলে প্রচুর বই কিনে নিয়ে আসতাম, হয়তো ওই বইটা আমি পড়েছি আগে, তারপর বইটা কিনে নিয়ে চলে আসতাম। এটাই হয়, যাদের বইয়ের নেশা তারা এটা চলতেই থাকে। আমরা অনেক বই পড়ি, পড়ার বই, উপন্যাস যেটাকে আমরা গল্পের বই বলি, ট্রাভেলিং, ট্রাভেলের উপর লেখা বই, ঐতিহাসিক বই, কত বই পড়ি, তাই না? আমাদের মনের ক্ষুধা মেটাই বই পড়ে। আল্লাহ আমাদেরকে একটা মাত্র বই পড়তে বলেছে, কোরআন, একটা মাত্র বই পাঠিয়েছেন, আমরা কতজন সেটা পড়েছি আল্লাহই জানে, আমরা কি সেটা পড়ি? আসলে অনেকেই কোরআন রিসাইট করতে পারি, আমরা আরবিটা পড়তে পারি, ছোটবেলায় হুজুরের কাছে শিখেছি, সে আরবিটা পড়ি, কারোটা শুদ্ধ হয় কারোটা হয় না, যে যেভাবে শিখেছি আমরা সেভাবে পড়তে থাকি, কিন্তু সেটা ইম্প্রুভ করার আসলে খুব একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে কি? আমাদের মধ্যে ওই খুব একটা চিন্তা ভাবনা আসলে কিন্তু থাকে না। এবং এই বইটার মধ্যে কি লেখা আছে, আরবিটা তো আমরা অনেকেই বুঝি না, মোস্ট অফ দ্য পিপল বাংলাদেশে আমরা আমরা আরবিটা বুঝি না, যে আরবিটাতে কি লেখা, জাস্ট পড়ি, ধরুন সুরা ফাতিহা পড়লাম, কিন্তু সুরা ফাতিহাতে আসলে কি মিন করছে এটা কিন্তু অনেকেই জানে না, কারণ আমরা আরবিটা মুখস্থ করেছে তাই ওটা পড়ছে, কেন পড়ছি, কি বলা আছে আগা মাথা কিছুই জানি না, কিন্তু আমাদের তো জানা উচিত, তাই না? কারণ হচ্ছে এটা একটা মেসেজ, যেমন আপনাকে যদি কেউ মেসেঞ্জারে মেসেজ দেয় বা আপনাকে আপনার ফেসবুকে কেউ, যে আপনার ফ্রেন্ড, সে একটা মেসেজ পোস্ট করলো, সেটা বাংলায় লেখা, আপনি সেটা পড়ে বুঝতে পারলেন, কিন্তু সে যদি এটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লেখে যেই ল্যাঙ্গুয়েজটা আপনার জানা নাই, ধরুন সে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে লিখলো, আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানেন, আমিও জানি না, তো সে কী লিখলো সেটা কিন্তু আপনি বুঝবেন না। এখন বোঝার উপায় আছে, ট্রান্সলেশন থাকে নিচে, ট্রান্সলেশনে টিপ দিলেই সেটা বোঝা যায় যে সে কী লিখেছে, আপনার ভাষায় এটা চলে আসবে। একটা গর্ত দিক দিয়ে ওই নদীর পানিটা বের হয়। তো কোরআনের এরকম অনেক অনুবাদ আছে, অলমোস্ট পৃথিবীর প্রতিটা ভাষায় কোরআনের অনুবাদ বের হয়েছে, বাংলা ভাষায় তো আছেই, তো যাদের সুযোগ সুবিধা আছে বাংলা ভাষায় অনুবাদটা পড়ার চেষ্টা করবেন, বা আমরা যদি সেটা দেখি তখন আমার ল্যাঙ্গুয়েজে আমি এটা পড়ে দেখলাম যে আসলে এটার মানে কি, কী বলছে এখানে, তখন আপনি অবাক হয়ে দেখবেন যে আসলে আল্লাহ এখানে আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন। সাপোজ আপনি আপনার বেবির জন্য একটি লেগো সেট কিনে নিয়ে আসলেন, এবং সেখান থেকে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল থাকে, যে ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা দেখে দেখে বাচ্চাটা ওই লেগোটা মেক করে, বা যে কোনো একটা টয় কিনে নিয়ে আসলেন সেই টয়েরও একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল থাকে, আপনি একটা ফ্রিজ কিনে নিয়ে আসলেন
ফ্রিজের একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল থাকবে কিভাবে আপনি ফ্রিজটা চালাবেন। কোরআনটা হচ্ছে আমাদের জন্য একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল, আমরা কিভাবে চলবো দুনিয়াতে সেটাই আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে বলেছেন। তো আমরা যদি সেই ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা নাই জানি, নাই পড়লাম, তাহলে আর এটা তো আসলে পৃথিবীতে এসে তো কোনো আমাদের কোনো লাভ হলো না। আমাদের উচিত নিজেদের স্বার্থেই দেখা যে আসলে আল্লাহ কি মেসেজ আমাদেরকে পাঠিয়েছেন। এখানে মেসেজ আছে, প্লাস হচ্ছে অনেক প্রফেটসদের লাইফ স্টোরি আছে, অনেক এনশিয়েন্ট ইনসিডেন্টের ডেসক্রিপশন আছে, আবার ডে অফ জাজমেন্ট নিয়ে কথা বলা আছে, এবং মৃত্যুর পরে আমরা যে সবাই খুব বেহেশতে যেতে চাই, সবাই চাচ্ছে যে আমি বেহেশতের একজন বাসিন্দা হব, খুব আরামে থাকব, সেই বেহেশতটা দেখতে কীরকম সেটার বর্ণনা আছে। আর আমরা যেখানে যেতে চাচ্ছি না, হেল ফায়ার, জাহান্নাম, সেই জাহান্নামটা আসলে কতটুকু ভয়ঙ্কর সেটার বর্ণনাও আছে। তা আমাদের আসলে মাঝে মাঝে উচিত যে দেখা যে আসলে কোরআনে কি লেখা আছে। এই বইটা, অনেক বই তো আমরা জীবনে পড়ি, অনেকেই পড়ি, যে যেই ভাষাতে কমফোর্ট ফিল করি, কেউ হয়তো বা ইংলিশে পড়তে পছন্দ করেন, ইংলিশটা ভালো বোঝেন, কেউ ইংলিশটা বোঝেন না, বাংলাটা ভালো বোঝেন। তা এখন তো ইন্টারনেটে আপনি ফোনেও কোরআন ডাউনলোড করে নিতে পারেন, এবং সেখানে আপনি যদি ট্রান্সলেশনে চাপ দেন অনুবাদ, আপনি দেখবেন যে আপনার যে পছন্দের অনুবাদ সেটা চলে আসবে। এবং যদি আপনি যদি ফোনে কোরআনটা পড়েন, আপনাকে কিন্তু অজু করতে হবে না, আপনি অজু ছাড়াই ফোনে কোরআনটা পড়তে পারবেন, যে কোনো জায়গায়, বাথরুমে না, বাথরুমে পড়া যাবে না, কিন্তু আপনি গাড়িতে বসে আছেন, জ্যামে বসে আছেন, রিকশায়, বাস, ট্রেন, বাসায়, ড্রয়িং রুম, শুয়ে আছেন বিছানায়, এনিহোয়ার, কিচেনে কাজ করছেন, অথবা আপনি একটি দোকান করেন, আপনি দোকানে বসে আছেন, কাস্টমার নাই, এখন আপনি দোকানে বসে বসে দেখলেন, আপনি একজন ডক্টর, আপনার এখন পেশেন্ট নাই, আপনি তখন বসে বসে দেখলেন যে যে কোনো একটা সূরা, যে কোনো একটা চ্যাপ্টার আপনি বের করে দেখলেন যে দেখি তো এই চ্যাপ্টারের মধ্যে কী বলা। ইটস সো ইজি, ওয়াই ডোন্ট ইউ ট্রাই দিস। আমাকে একটু হাঁপাতে শুনবেন এখন, কারণ আমি নিচে থেকে উপরের দিকে উঠছি, নদীটা ছিল নিচে, পাহাড় থেকে নিচের দিকে, তা আমি এখন উপরের দিকে, দেখেন যে উপরের দিকে আমি এখন, ওখানে উঠবো, ওঠার সময় আমি অনেক সময় হাঁপিয়ে যাই, হাঁপাতে হাঁপাতে উঠি, এটা হয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সবাই সবার ভালো করার চেষ্টা করি, আমরা পৃথিবীটাকেও সুন্দর রাখি। আসসালামু আলাইকুম, বাই।